নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমেশ স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। কখনো বিরিয়ানি, কখনো যোগা, কেউ রোগা কেউ দারোগা, সপ্তাহ জুড়ে দিদি নাম্বার 1 এ চলছে সেলিব্রেশন। রোগা দিদিরাই হোক বা মিষ্টি গোলগাল দিদিরা, আগামী এক ঘন্টা আমরা করব প্রচুর আনন্দ। আজ হবে রোগা ভার্সেস দারোগার লড়াই। শ্বেতা চ্যাটার্জি, নমস্কার দিদি, আমি লেক টাউন থেকে এসেছি। আমি ইউএসএ আর্মিতে কাজ করি, আমি আফগানিস্তানে পোস্টিং ছিলাম। আপনার প্রোগ্রাম দেখছি, আমি সো ইন্সপায়ার্ড আপনাকে দেখে এবং আপনার একটা উমেনের একটা নিজস্ব জায়গা দেখে আমি এখানে আজকে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। আজকে আমি দারোগা হয়ে এসেছি। সৃজা গুপ্ত, নমস্কার দিদি, আমি নাকতলা থেকে এসেছি, আমি মঞ্চে আজকে রোগামে হিসেবে খেলতে এসেছি। রূপা ওঝা, নমস্কার দিদি, আমি বৌবাজার থেকে এসেছি। আচ্ছা, আজকে তো আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমি দারোগা হিসেবে খেলতে এসেছি। শান্তা কর্মকার, নমস্কার দিদি, আমি বায়াসার থেকে আসছি, অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার আমি কাজ করি। সকলকে নিয়ে শুরু করবো ফার্স্ট রাউন্ড দিদি মেভ জয়তে। এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর বেলুন ঝোলানো হবে, মাথায় আমরা একটা শিং পরিয়ে দেবো, সেটা দিয়ে দিয়ে সে বেলুনগুলোকে মাথা দিয়ে গুতিয়ে 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 ফাটাতে হবে। সব কটা বেলুন কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে, সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5, এইভাবে স্কোরিং হবে। শ্বেতাদি, প্রচুর গল্প শোনার আছে, অনেক দূর থেকে এসছেন, কবে এলেন এখানে? আমি এসেছি 5-6 মাস হয়ে গেছে, বিকজ আমার কন্ট্রাক্টটা শেষ হয়েছে, ওদের কন্ট্রাক্ট রিনিউ হয়, 2 বছরের জন্য আমি গেছিলাম ওখানে। কাজটা কি? কাজটা হচ্ছে হসপিটাল, ইউএস আর্মি হসপিটালে আমি একজন রিসেপশনিস্ট কাম অ্যাডমিনিস্ট্রেশনে আছি। তো ওখানে যত পেশেন্ট আছে সবাই দেখাশোনা করা, পুরো অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটাও আমাকে দেখতে হয়। এরকম একটা প্রফেশন আপনি গেলেন কীভাবে? ছোটোবেলা থেকে আমার খুব স্বপ্ন ছিল যে আমি যখন রোজগার করব আমি ছেলের মতো রোজগার করব, মানে আমি আমার শুধু আমার পরিবার না, আমার যাদের আশেপাশের লোক, যাদের সবাইকে আমি সাপোর্ট করতে পারি ফিনান্সিয়াল দিক দিয়ে। আমি দুবাইতে জব খুঁজছিলাম, তো জব খুঁজতে খুঁজতে হঠাৎ এই জিনিসটা আমার কাছে একটা ইমেল আইডি একজন দেন, বলেন যে এখানে সচরাচর কোনো ছেলে তো যেতেই চায় না, একটা মেয়ে যাওয়া তো আফগানিস্তানে একটা দূরের কথা। প্রথম কাজটাই এসেছিল আফগানিস্তান যেতে হবে? হ্যাঁ, আফগানিস্তান থেকে এসেছিল। এটা হচ্ছে ওয়ার জোন ম্যাম, রোজ রোজ মিসাইল পড়ে, রোজ। যখন মিসাইল পড়ে সেটা তখন প্রচুর জোরে উঠার বাজে যে মিসাইল অ্যাটাক হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাংকারে ঢুকে যেতে হয়। বাবা, এবং যতক্ষণ না ওরা ক্লিয়ার বলবে আপনি ওই বাংকার থেকে বেরোতে পারবেন না, এবং তার মধ্যে আপনি খাওয়া নেই দাওয়া নেই, যদি 7-8 ঘন্টাও হয় আপনাকে ওই বাংকারেই কাটাতে হবে, আপনার কাছে কোনো উপায় নেই। একবার হয়েছিল যখন বেস অ্যাটাক হয়ে গেছিলো, অ্যাটাক মানে গ্রাউন্ড অ্যাটাক হয়, গ্রাউন্ড অ্যাটাক মানে তালিবানরা অলরেডি বেসে ঢুকে পড়েছে। এবার সেই জিনিসটা এত ভয়ঙ্কর হয় যে ও জিনিসটা মৃত্যু, মৃত্যু কাকে বলে, যে তাকে সামনে দেখা, তাকে অনুভব করা, সেই জিনিসটা আমি করেছি। এমনকি এমনও দিন গেছে রাত 2টোর সময় হঠাৎ করে হুটার বেজেছে যে অ্যাটাক হয়েছে, এখন থেকে 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 কি অভ্যেস হয়ে যায়, তখন আর বাংকারে যেতাম না, রুমেই থাকতাম। তো ওখানে ওখানে রেসিডেন্সিয়াল লোকও তো আছে প্রচুর? না, রেসিডেন্সিয়াল কেউ নেই, সবাই ওখানে ওয়ার্কার, ওখানে চাকরি ছাড়া আপনি যেতে পারবেন না, কোনো ফ্যামিলি এলাউড না। আমরা সবাই থাকি হচ্ছে কন্টেনার হয় যেগুলো আর্মিতে ইউজ হয়, ওই ওটাই আমাদের ঘর বাড়ি। তুমি জায়গাটা কিরকম, এরিয়াটা কিরকম ছিল? যে এখানে এরিয়া হচ্ছে পুরোটাই ডেজার্ট, তার মধ্যে শুধু পাথর দেওয়া 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 জায়গা। তো সেখানে থেকে আমি বেসের বাইরেও গেছি, যেটাকে আপনাকে বলা হয় গ্রিন জোন। গ্রিন জোন মানে আপনি বেসের ভেতরেও নয় আবার আফগানিস্তানেও নয়, এমন একটা জোনে যেখানে আপনাকে যে কেউ যে কোনো সময় শ্যুট করতে পারে।
সেখানে আমি একটা ডকুমেন্টস দিতে প্রায়শই আমাকে, আমি যেহেতু এসকর্ট করতাম, আফগানিকে এসকর্ট করতে হতো। একটা আফগানিকে যদি আমরা বেস ক্যাম্পে ঢোকাই তাহলে আপনাকে এসকর্ট করতে হবে, সে একা আসতে পারে না বেশি। তো আমার কাছে যেহেতু এসকর্ট কার্ড থাকতে হবে, হ্যাঁ, সেই কার্ড দিয়ে আমি আফগানিকে নিয়ে আসতাম। আবার বিকেল পাঁচটার মধ্যে আপনার দায়িত্ব ওই আফগানিকে দেশের বাইরে বার করে দেওয়া। সো এটা ওয়ার জোন বলে হয়তো শুনে খুব ভয় পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিনও সেইভাবে ভয় পাইনি, আর মনেও হয়নি কোনোদিনও যে ছেড়ে চলে যায়। আপনি এসে এসে গল্পটা বললেন, আমি বলি আমার প্রথম যেদিন মিসাইল পড়েছে সেদিনকেও আমার সেরকম একটা ভয় হয়নি, শুধু ওই ভয় হয়েছিল যে কী করতে হয় মিসাইল পড়লে, কি তার প্রসিডিওর, এত লোক বেঁচে আছে তা আমি বাঁচবো না কেন, আর মরার যদি হয় দিদি যেখানে থাকবো সেখানে মরবো। সে তো বটে, 100% একদম আই এগ্রি উইথ ইউ। ওই বাহ, দারুণ স্টোরি, দারুণ গল্প, থ্যাংক ইউ সো মাচ বেদাদি। একজন বাঙালি মহিলা কলকাতা থেকে সুদূর আফগানিস্তানে কান্দাহার ওয়ার জোন, স্যালিউট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বেদাদি। অনেকে বলে যে বাঙালি মেয়েরা সাহসী হয় না, শ্বেতা চ্যাটার্জি হচ্ছে তার জবাব যে বাঙালি মেয়েরা কি করতে পারে, কোথায় পৌঁছতে পারে। এবার সব থেকে মজার খেলাটা আপনাকে দিই, রেডি দিদি, রেডি স্টার্ট, আরামসে আস্তে আস্তে, বেশি মাথা নিচু করবেন না, ভেরি গুড, অত মাথা নিচু করবেন না, জোরে মারুন, অত অত আসতে নয়, ইয়েস, হ্যাঁ নিচু করবেন না মাথা, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, জোরে জোরে জোরে, বেশি নিচু করবেন না, ভেরি গুড, আস্তে, মাথা নিচু করবেন না, ভেরি গুড। এবার দেখবো শ্বেতাদির টাইম, শ্বেতাদির টাইম হচ্ছে 44 seconds, ভেরি গুড। সূর্যের সাথে কথা বলি, একদম, কি করো বললে তুমি সূর্যা? আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, আর একটা বছর চাকরির অপেক্ষা আর কি। তুমি কি বরাবরই এরকম? আমি বরাবর ছোট থেকে, আচ্ছা, একদম ছোট থেকে, কখনোই মোটা ধাতের দিকেও যাইনি আর কি, বরাবর এমনি এরকমই তুমি আর একদম। ইনফ্যাক্ট ফ্যামিলিতেও আর কি খুব যে মোটা কেউ আছে কেউ নেই, সবাই দুবলা পাতলা। আর মানুষ হিসেবে সৃজা কেমন? যেমনি দেখছো, একদম, বন্ধু বানাতে বেশ ভালোবাসি, তারপর গল্প করতে ভালোবাসি, আর গান শুনতে খুব ভালোবাসি, গান সেই 3 বছর থেকে গান শিখি। ওকে, থ্যাংক ইউ সৃজা, চলে এসে বেশি নিচু করো না মাথা, মাথা নিচু করো না অত, ওকে ভেরি গুড। সূর্যার টাইম 1 মিনিট 1 সেকেন্ড। এবার একটু কথা বলবো আমাদের দারোগা দিদি রূপাদির সাথে। বলুন দিদি। বরাবরই এরম? আমি রোগাই ছিলাম, তাও আস্তে আস্তে এরকম হয়ে গেছি সবার আদর ভালোবাসায়। কখনো সৃজার মতো ছিলেন? হ্যাঁ ছিলাম। হ্যাঁ, সেটা কোন জন্মে? অনেক কাল আগে, 12 বছর আগে। এই সুন্দর দেখতে হওয়াটা কি বিয়ের পরে হয়েছে? হ্যাঁ বিয়ের পর হয়েছে। খেতে প্রচুর ভালোবাসি, মানে ডায়েট করতে যাই, 2 দিন ডায়েট করি, ব্যাস, তারপরে 3 দিনের মাথায় বড় খাবার নিয়ে চলে আসে, খারাপ হয়ে যায়, খেয়ে নি সব। আর মিষ্টি তো প্রচুর খেতে ভালোবাসি, মানে বলারই মতো না, সবাই শুনে বকে, কিন্তু আমি কিছু করতে পারি না, আমি হচ্ছে খাবো, জীবন যতক্ষণ আছে ততক্ষণ খেয়ে নিয়ে আগে, তারপরে যা হবে হবে, দেখা যাবে।
বাড়ির কাজকর্ম সংসার করা হয়? হ্যাঁ, বাড়ির কাজকর্ম করি, রান্না করতে ভীষণ ভালোবাসি, খেতে খাওয়াতে দুটোই ভালোবাসি, আর ঘুমাতে ভীষণ ভালোবাসি, ঘুমের কোনো ঠিক থাকে না, মানে প্রচুর খেতে ভালো লাগে আর প্রচুর ঘুমাতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, মানে কখন উঠি তাহলে আর ফ্যাটগুলো যাবে কোথায়? কটায় ঘুম থেকে ওঠো? কোনো ঠিক থাকে না, মানে মেয়ে 6টায় স্কুলে যায়, ওকে 6:30টার সময় রেডি করে 7টার মধ্যে বার করে দিই, আমি আবার ঘুমিয়ে পড়ি। আর বর? বর কাজে বেরিয়ে যায়। আমার বরের বিজনেস আছে। কিসের বিজনেস তোমাদের? আমাদের ফাস্ট ফুডের শাশুড়ি আর বোন, বোনকে দেখুন না, বোনও মোটা, সবাই। আন্টি, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো বলো? কার্ড এনেছি আপনার। দাও দিদি, আমি একটা কেক বানিয়েছি, ওটা ও নিয়ে আসছে। ওটাও তুমি করো নাকি বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এসেছি তোমার জন্য। থ্যাংক ইউ। এই কেকটা আমার জন্য রূপা ভালোবেসে বানিয়ে নিয়ে এসেছে। আমাদের এপিসোড শেষ হলে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? এটা দাদার জন্য। ও, এটা প্রাণীলের জন্য। থ্যাংক ইউ, আমি প্রাণীলকে গিয়ে দেবো। এটা তুমি আমার কার্ড বানিয়েছো, কার্ডটা খুলে দেখে নি। কি সুন্দর, তুমি নিজে ড্রয়িং করেছো, ভেরি নাইস। থ্যাংক ইউ বেটা, বাই। একা তো ধরতে পারবে আমার? দেখি তো আমি আমার হাতে একা হাতে ধরতে পারি কি? হাফ গেছে, হাফ গেছে। স্টার্ট রূপা, যাও দৌড়ে পড়ে যেও না, বেশি মাথা নিচু করবে না। রাস্তা দিয়ে যখন যাও লোকজন কিছু বলে না? না, লোকজন কিছু বলে না, আমার বন্ধুরা বলে। কখনো মনে হয় না এরকম রূপার মতো হই? না না। শান্তা, করো কি? আমি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি, যে ডিজাইনার, ওনার কুতুর ওনার হয়ে কাজ করছে। ওকে, লাভলি। হঠাৎ করে কেন ফ্যাশন ডিজাইনিং করার ইচ্ছে হলো? আমি আঁকতে ভালোবাসতাম খুব, তো দিদিমণিরা বলতো যে কি রে, তুই এইসব নিয়ে করতে পারিস, ভালো হবে তোর। তারপরে আমার একটা ফ্রেন্ডের থ্রুতে আমি জানতে পারি যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা যায়। তারপরে এটা নৈরাম একদম পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে, মানে ভাবিই নি কোনো দিন ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিংও পড়বো। তারপরে এটা হয়ে গেছে, সাডেনলি পেয়ে গেছি চান্স। তো কেমন লাগছে এরকম একটা প্রফেশনে কাজ করতে, তারপর আবার এত বড়জন ডিজাইনারের সাথে কাজ করছো? খুব ভালো, মানে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর। আমার ড্রিমই ছিল যে আমি যদি কোনো কোথাও কাজ করি তাহলে আমি ওনার আন্ডারই কাজ করব। তো তোমার কি মনে হয় এই চেহারার অ্যাডভান্টেজ আছে বেশি? নিশ্চয়ই আছে অ্যাডভান্টেজ, মানে আমাদের যে প্রফেশন, আমরা সারাদিন দৌড়াতে হয়, মানে এই ইউনিট থেকে ওই ইউনিট, তো ওইটা তো ভালো, মানে দেখে হাঁপিয়ে যাই না, এটা একটা ভালো জিনিস। চলো শান্তা, এবার সিং পড়ো আর এবার খেলা দেখাও। রূপার দিকে আসা একবার। আমরা গোটা সপ্তাহ জুড়ে যে এপিসোডটা করছি তার হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ। একদিকে রূপা, একদিকে শান্তা, দেখুন তোকে পারবে কোলে তুলতে? তোলো তো।
কালি হয়ে গেছে, তাকে কোথায় রাখার কথা বলা হচ্ছে এই গানে? বলো রূপাদি, চোখে চোখে ফাইভ পয়েন্ট সঙ্গে কাপকেক মেকার। তোমায় বক্ষ মাঝে রাখবো, যেতে দেবো না, ওরে ছেড়ে
মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুকু মাঝে রাখবো, ছেড়ে দেব না। গান অনুযায়ী একটি শব্দ আছে, যেই শব্দের সঙ্গে গয়নার যোগাযোগ আছে, সেই শব্দটি কি বলো? সৃজা, সোনা, সোনার গো। 5 পয়েন্ট সৃজা। সঙ্গে স্যালাড কাটার। উড়ে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না খেপা, ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, পাবো না, যেতে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, যেতে দেব না। এবার যাচ্ছে আমাদের 3 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকার। বললাম আপ জেসা কোই মেরি লা 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 লা, এই কথাটা কি? বলো সৃজা। জিন্দেগি। রাইট আনসার। 5 পয়েন্টস। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুক হয়ে। আপ জেসা কোই মেরি জিন্দেগি মে আয়ে তো বাত বন জায়ে, বাত বন জায়ে। আমাদের 4 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। ভুল গিয়েছে, সে ভুলটা কি সেটা সঠিক করে বলতে হবে। বলো রূপাদি। রাত বাকি, বাদ বাকি। ও কি করেছিল? ও বাদ বাকি, রাত বাকি, ঠিকই বলে। 5 পয়েন্ট। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। এবার শেষ প্রশ্ন, 5 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে টেবিল গ্রিলার। প্রশ্নটা হলো, এই গানটার একটা হিন্দি ভার্সন আছে, একটা হিন্দি গান আছে এই একই সুরে, সেই গানটা কি? বাংলাটা মাথায় এসে যাবে, বাংলাটা ভান করো না। টাইম আপ। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট ফর দ্য ফিফথ কোয়েশ্চন।
একটা করে চিট পাবে, সেই চিটে যেরকম নাম্বার সেই নাম্বার আমাকে বলবে, তাকে জিজ্ঞেস করবো সে কি টপিক পেয়েছে। রাইট আনসার 10 পয়েন্টস, রং আনসার নো নেগেটিভ মার্কিং, শুধু পয়েন্টস পাবে না, গিফট পাবে না। করেছি মোটা হয়েছি কার বাবার কি, কি ব্যাপার? আরে বাস এমনি সেজেছ তো, এটা দেখি কি জিনিস আছে। আরে খাবার দাবার লোকজনের এমনি, এই দেখো তোমাদের খাবার দাবার ছিনিয়ে নিচ্ছে। আমি ওদিকে যাচ্ছি, ওদেরকে খাইয়ে দিয়ে আসছি। হ্যাঁ সেটটা একদিকে হেলে গেছে, তুমি বলবে উঠছে কিনা সেটটা, আমি শুধু খাওয়াচ্ছি। হ্যাঁ করো, উঠছে দিদি সেটটা? উঠছে কি উঠছে সেটটা? এই এই দিকটা তোমার বাড়ির এই দিকটা তো হেলে গেছে না, উঠছে? ও আচ্ছা, একটু একটু উঠছে, উঠছে, ঠিক আছে। দেখো দিদি উঠছে, উঠছে বাড়ির এই দিকটা অনেকটা উঠেছে। আর এটা তো স্যুপ নয় মাখন, তুমি সুরুত করে টানছো কেন? বলো, দেখো দেখো খাবারটা দেখো দুজনে ভাগ করে খেয়ে নিও, তিন দিন ধরে অল্প অল্প করে হাওয়া খেয়ে নেবে। অমনি করে তাকানোর কিছু নেই। অপমান হলো হাওয়া খেয়ে থাকাটা? তো তুমি কি করছো দিনের পর দিন? সেই কি তুমি আমাকে আগে বলো, সব খাই সব খাই, আবার সেইটা সব খাও, এই তোমার এই সব খাও এর এই ফাঁদে পড়ে আমার আজকে চেহারা নেই। একটু মাখন খাবি? আমার দরকার নেই। না না, আমি খাবো। না খেতেই হবে, আমার পেঁয়াজ আদা রসুন ভাই লাগে, আমার সব ভাই লাগে। হ্যাঁ মাখিয়ে দিতে পারি, আবার আরেক দিন একটা খাবার নিয়ে ঢুকবি সারা মুখে মাখিয়ে দেবো, নিয়ে আসবি তো বুঝবি। আর আমার মুখের যা অবস্থা, আমি আর বেশি ক্যামেরার সামনে থাকতে চাই না। ঠিক আছে আমি আসছি। ওকে এবার কাগজ তুলো। সকাল লেখা একটা ছবি আর পাঁচ, এই তিনটের আগে একটা কমন ওয়ার্ড, একটা কমন ওয়ার্ড তিনটের আগে বসবে, সেম ওয়ার্ডটা, সেই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটায় কি শব্দ, কি ওয়ার্ডটা? সাত বোঝাও, সাত সকাল, সাত সমুদ্র, সাত পাঁচ। 10 পয়েন্টস। এবার নাম্বার 2 কে শ্বেতা দি, শ্বেতা দি কি টপিক বলো, কাগজটা খোলো। সম্পর্ক। তোমার রন্ডাই, তার শ্বশুর, তার বেয়ান, তোমার কে? আমার মা। বোঝাও, আমার নন্দাই, নন্দাই মানে ননদের বর, বরের তার শ্বশুর, শ্বশুরের বিয়ান মানে আমার মা। রাইট আনসার 10 পয়েন্টস। নাম্বার 3 রূপাদি, টপিক বলো, শব্দচক। জমি জমা লেঠেল প্রজা, হর্তা কর্তা বিধাতা বোঝা,
উপর নিচ, এই নামে নিরামিষ খাবার, বলো দেখি নাম তাহার। খুব কম টাইম আছে আর বেল বেজে যাবে এক্ষুনি। টাইম আপ। জমি জমা লেছেল প্রজা, হত্যা কর্তা বিধাতা বোঝা, কাকে বলি আমরা? জমিদার। আর এই নামে নিরামিষ খাবার, বলো দেখি নাম তাহার? নবরত্ন। ভেরি সরি রূপালী, নো পয়েন্টস। চার নম্বর হচ্ছে সৃজা। সৃজা, তোমার টপিক কি বলো? শব্দ সন্ধান। প্রথমে একটা ক্লু লেখা রয়েছে, ডাকঘরে এলো কে লিখলো বলো, এখান থেকে একটা শব্দ বেরোবে। তারপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। চিঠিপত্র বুঝিয়ে দাও। ডাকঘরে এলো, চিঠি আসে ডাকঘরে, আর পাতা পত্র, চিঠিপত্র। 10 পয়েন্টস। থার্ড রাউন্ডের খেলা শেষ, তিনজন পেয়েছে 10 পয়েন্টস, সৃজা, শান্তা এবং শ্বেতা দি। আছে হচ্ছে বিস্কিটস, কুকিজ, কেকস, হেলথ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস তোমার জন্য। মাছ, ওকে, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন রকমের পপকর্নস, নাগেটস, সসেজেস, সালামি, সব কিছু। সৃজা এসো। গ্রসারির আইটেম, তার মধ্যে আছে 5 কেজি আটা, গাওয়া ঘি, বিভিন্ন রকমের ডাল, তেল, বাসমতি চাল, সস, মশলা, সব কিছু। ভালো করে খেলো সবাই, কারণ 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। স্কোরটা একবার বলে দিই। সৃজা, 3টে রাউন্ডের পরে স্কোর 30 পয়েন্টস, শান্তা 30 পয়েন্টস, রূপা 15 পয়েন্টস, শ্বেতা দি 25 পয়েন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। কোন পাখির নাম শুনলে ঝড় বৃষ্টির কথা মনে পড়ে? এবার বল শ্বেতা দি। বাজ। ভেরি গুড, 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্ট স্টিমার। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। নাম অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলা ক্রমশ বাড়ছে? এবার বলো। টাইম আপ। অডিয়েন্স, বর্ধমান। এই প্রশ্নের জন্য নো পয়েন্টস, নো গিফট। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি ড্রেস। একটি ধাঁধা আসছে, ছেলেবেলায় এটা চাই, ইংরেজিতে শব্দ পাই, ট্রেনের সাথে জুড়ে দিন, পাহাড় ঘেরা দার্জিলিং। এবার বলো রূপাদি। টয়। একদম, ইংরেজিতে শব্দ পাই টয়, একটা ইংরেজি শব্দ, খেলনার ইংরেজি শব্দ হচ্ছে টয়, ট্রেনের সাথে জুড়ে দিন টয় ট্রেন, যেটা আমরা দার্জিলিং এ দেখতে পাই। দ্য রাইট আনসার টয়। 20 পয়েন্টস। যাচ্ছে এবার 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। রহস্যই রি দিয়ে শেষ, এক প্রকার হেয়ার স্টাইলের নাম বলো। এবার বলো। এক ধরনের চুল। ওকে, কেউ না। টাইম আপ। সঠিক উত্তর বাবরি। আমরা বলি না বাবরি কাট, বাবরি ছাট, এরকম অনেক কিছু বলি, বাবরি চুল বলি, তাই বাবরি হচ্ছে রাইট আনসার। 4টে প্রশ্ন শেষ, যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। চারজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, যে লাস্ট উত্তর দেবে সে আজকে দিদি নম্বর 1। শূন্য স্থান পূরণ আসছে একটা,
রাইট আনসার দিলে 30 পয়েন্টস, 30 পয়েন্ট, মানে অনেকটা এগোতে পারবে। ভুল উত্তর দিলে -20 পয়েন্টস। শূন্য স্থান পূরণ এসে গেছে ছবিটা ক্লু। দুটো অক্ষর আছে, ল একার, খয় আকার। সব রকম ভাবে ভাবতে হবে, নর্মাল কলোকিয়াল কথা হতে পারে, প্রবাদ বাক্য হতে পারে, গান হতে পারে, চলতি কথা হতে পারে, সব কিছু হতে পারে, বাট যেটাই হবে সেটার একটা বড় লাইন। ছবিটা ক্লু। প্রথম সুযোগ চলে গেল, এবার সেকেন্ড চান্স। আমরা দুটো অক্ষর বাড়িয়ে দিচ্ছি, এবার বলতে পারলে +20, ভুল করলে -10। জয় হর্ষ, একটা অক্ষর যোগ হয়েছে। প্রবাদ বাক্য, গানের লাইন, প্রচলিত কথা, চলতি কথা, যা ভাববে। এবার বলো, যদি কেউ উত্তর না দেয় তাহলে কিন্তু আজকে দিদি নাম্বার ওয়ান অলরেডি হাইস্ট করে আছেন শ্বেতা দি, 45 পয়েন্টস। কিসের ছবি ওটা, কি মনে হলো ছবিটা দেখে? ছবিটাই তো ক্লু, ছবিটা দেখে কি মনে হচ্ছে? সেটাও কিছু মনে হলো না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। ওকে, এই প্রশ্নে কেউ উত্তর দিতে পারলো না, তাই নো পয়েন্টস, নো গিফট। এই প্রশ্নের আগে যা স্কোর ছিল তাতে ছিল সুজা 30 পয়েন্টস, শান্তাও 30 পয়েন্টস, রূপাও 35 পয়েন্টস, আর 45 পয়েন্টসে ছিলেন শ্বেতা দি। তাই অটোমেটিক্যালি আজকের দিদি নাম্বার ওয়ান শ্বেতা চ্যাটার্জি। চলে যাচ্ছেন আমাদের উইকলি ফিনালেতে। এবার আপনার জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার আংটি, চুড়ি, হার এবং কানে। আমি আপনাকে 5টা ওয়ার্ড বলবো, সেই 5টা ওয়ার্ড আমি যেরকম পরপর আপনাকে বলবো, আপনি আমাকে রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে। 1 2 3 4 5 5 4 3 2 1, ওকে, 20 সেকেন্ডস টাইম, টাইম স্টার্ট নাও। মুড়ি, ঝুড়ি, কুড়ি, ঘুড়ি, চুড়ি, চুড়ি, ঘুড়ি, ঘুড়ি, চুড়ি, ঘুড়ি। আমি বলেছিলাম মুড়ি, ঝুড়ি, কুড়ি, ঘুড়ি, চুড়ি, তাই উত্তরটা তো চুড়ি, ঘুড়ি, কুড়ি, ঝুড়ি, মুড়ি। আইরনি ফার্নিচার তরফ থেকে ডিসকাউন্ট কুপন। সান ক্রিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে উইনারের ট্রফি পাচ্ছে শ্বেতা দি। জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সকলকে নমস্কার, সবার সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30।